জামাত নেতা হাফিজ সৈয়দের নিশানায় এবার ভারতীয় সংবাদ মাধ্যম। শুক্রবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে 26/11 মাস্টার মাইন্ড দাবি করে, ভারতের এক সংবাদ মাধ্যম ভুয়ো ছবি দেখিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের গল্প বানাচ্ছে, যা আদৌ সত্য নয়। শুধু তাই নয়, জামাত নেতার হুমকি, খুব অল্প দিনের মধ্যেই প্রত্যেক ভারতবাসীকে তিনি আসল সার্জিক্যাল স্ট্রাইক বুঝিয়ে দেবেন। উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে অধিকৃত কাশ্মীরে ঢুকে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনীর বিশেষ জওয়ানরা, গুড়িয়ে দেয় একের পর এক জঙ্গি ঘাঁটি। এরপরেই ভারতের একাধিক সংবাদ মাধ্যমে ওই সংক্রান্ত খবর সম্প্রচারিত হতে থাকে। পাশাপাশি জি নিউজও এই সংবাদ দেখায়, কোন পথে ভারতীয় জওয়ানরা অধিকৃত কাশ্মীরে পৌঁছয় এবং কি করে হামলা চালিয়ে প্রায় 7টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় তার ব্যাখ্যা করে। আর এতেই আঁতে ঘা লাগে পাকিস্তান সহ হাফিজ সৈয়দের। তবে সূত্রের খবর, হাফিজ সৈয়দের এই হুঁশিয়ারিকে মোটেই আমল দিচ্ছে না নয়াদিল্লি। উল্টে ফের কি করে আরও একবার পাকিস্তানকে মোক্ষম জবাব দেওয়া যায়, সেই ছকই কষা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।